আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শেয়ার করব নতুন ইউটিউবাররা যে 11টা ভুল প্রায়ই করে থাকে। অর্থাৎ আমি নিজে একজন ইউটিউবার হিসেবে যে ভুলগুলো করেছি এবং আমি যে রিসার্চ করেছি সেই বেসে কিছু তথ্য শেয়ার করব। আশা করি সবার কাজে লাগবে এবং যারা নতুন ইউটিউবার আছেন ভিডিওটা না টেনে পুরোপুরি দেখেন। নতুন ইউটিউবার যারা আছেন তারা প্রথমে যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে ভিডিও আপলোড না করা। অর্থাৎ তারা মনে করেন ভিডিও আপলোড না করলেই তারা খুব দ্রুতই শুধুমাত্র ভিউ কাউন্ট করতে থাকেন এবং মনে করেন যে একটা দুইটা ভিডিও আপলোড করলেই অনেক বেশি ভিউ হয়ে যাবে। অথবা অনেকে আছেন অনেক বেশি পরিকল্পনা করেন কীভাবে কী করবেন, গিয়ার নেই, এটা নেই, ওইটা নেই, তো শেষ পর্যন্ত আর ভিডিও করাই হয় না। এটা হচ্ছে নতুন ইউটিউবার যারা হতে চান বিশেষ করে তাদের জন্য একটা বড় রকমের ভুল, যেটা নিয়ে কখনোই এভাবে চিন্তা করা উচিত না, বরং শুরু করা উচিত। দুই নম্বর ভুলটা নতুন ইউটিউবাররা যেটা করে থাকেন সেটা হচ্ছে নতুন ইউটিউবাররা সাধারণত নিজেদের ভিডিও একাধিকবার দেখে থাকেন, বারবার বারবার নিজের ভিডিও দেখা। আমি যখন প্রথম ভিডিও আপলোড করি তখন আমিও এটাই করতাম যে আমার ভিডিওটাই আমি কেবল বারবার বারবার দেখতাম এবং এতে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়, কারণ অ্যালগোরিদম এটাকে লো ভ্যালু কন্টেন্ট মনে করে, যেটা অন্য কেউ দেখছে না, আমারটা কেবল আমি বারবার দেখছি এবং ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছি। এতে খুবই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে পুরো চ্যানেলের উপরে। নাম্বার থ্রি, নতুন ইউটিউবাররা নিজেদেরকে কেবল কন্টেন্ট ক্রিয়েটর মনে করে। অর্থাৎ আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটর, আমি কেন ভিউয়ার হব, আমি কেন অন্যদের ভিডিও দেখব, এরকম একটা ব্যাপার কাজ করে। কিন্তু যারা ভালো ইউটিউবার হয়েছেন, বিশেষ করে আলী আবদাল, সিয়াম শাহিদ নূর আছেন, এছাড়াও ড্যানলক আছেন, যারা ভালো ভালো ইউটিউবার তারা কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও ভিউ করেন, অন্যদের ভিডিও দেখেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করেন এবং অন্যদের ভিডিও থেকে আইডিয়া নেন কীভাবে কোনো প্রবলেমে কীভাবে সলভ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা অন্যদের ভিডিও থেকেই জানতে পারি। আমিও বিশেষ করে যখন কোনো ভুল হয়, আমি কোনো কিছু না জানি, তখন কিন্তু আমি ইউটিউবে সার্চ করি কীভাবে আমি এডিট করব, কীভাবে লাইটটাকে আরেকটু সুন্দর করা যায়, কীভাবে সাউন্ড কোয়ালিটিটা ভালো করা যায়। সো আপনিও যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন ডেফিনেটলি আপনারও এটাই করা উচিত এবং নিজেকে কেবল কন্টেন্ট ক্রিয়েটর না বরং ভিউয়ারও হিসেবেও চিন্তা করা উচিত। নাম্বার ফোর, স্টিকস টু অনলি ওয়ান ফর্ম্যাট। আমরা কিন্তু ইউটিউবে কখনোই জানি না আমাদের কোন ফর্ম্যাটটা কাজ করবে এবং কোনটা কাজ করবে না। অনেক সময় হতে পারে লং ভিডিও কেউ কেউ বেশি দেখে, আবার কোন সময় কম দেখে। কারোর জন্য লং ভিডিও ভালো কাজ করে কোনো চ্যানেলের ক্ষেত্রে, আবার কোনো চ্যানেলের ক্ষেত্রে শর্ট ভিডিও 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, আবার কারো কারো ক্ষেত্রে 10 মিনিট, 15 মিনিট, যদিও মানুষের ধৈর্য কম কিন্তু তারপরেও ভিন্ন চ্যানেলের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে কাজ করে। আপনার ট্রাই করা উচিত আপনার চ্যানেলের জন্য কোন ফর্ম্যাটটা কাজ করে, এজন্য বিভিন্ন ফর্ম্যাটে, কেবলমাত্র ভিডিও লেন্থের ব্যাপারই না, বিভিন্ন রকমের কন্টেন্ট, অর্থাৎ আপনি যে জিনিসগুলো পারেন সেগুলো ভিন্ন ভিন্ন রকমের ট্রাই করতে পারেন। 5 নম্বর কমন মিস্টেক আমাদের লিস্টে, সেটা হচ্ছে শেয়ারিং কন্টেন্টস উইথ রং অডিয়েন্স। আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি, অর্থাৎ নতুন কোনো ভিডিও আপলোড করি, তখন আমরা চাই আমাদের বন্ধুরা এই ভিডিওটা দেখুক, এজন্য আমরা আমাদের ভিডিওর লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। এর ফলে হয় কি, অনেকেই দেখা যায় যে আমাদের দিকে তাকিয়ে কেবল আমাদেরকে হ্যাপি করার জন্যই এই ভিডিওগুলো ভিউ করে এবং তারা কখনোই পুরো ভিডিওটা দেখে না। এর ফলে ভিউ কাউন্ট হয় ঠিকই, বাট ইউটিউব অ্যালগোরিদম এটাকে খুবই নেগেটিভলিভাবে নেয় এবং এটা মনে করে যে আপনার ভিডিওটা ভ্যালুয়েবল না, কোনো ভ্যালু অ্যাড করেনি, এজন্যই উনি হয়তো বা 1 মিনিট দেখে অথবা 30 সেকেন্ড দেখে ভিডিওটা আর দেখা হয়নি। যখন 10 জন, 15 জন, 50 জন মানুষ এভাবে ভিউ করবেন, অর্থাৎ 30 সেকেন্ড, 35 সেকেন্ড আপনার 10 মিনিটের, 15 মিনিটের একটা ভিডিও, তখন স্বাভাবিকভাবে আপনার ভিডিওর ইমপ্রেশন খারাপ হয়ে যাবে এবং অ্যালগোরিদম এটাকে আর সামনের দিকে এগিয়ে নেবে না। এর ফলে আপনার পুরো চ্যানেলের উপর একটা প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যেটা আপনার ইউটিউব ক্যারিয়ারের ক্ষেত্রেও অনেক মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। নতুন ইউটিউবাররা অনেক সময় কেবল ভিডিও আপলোড করার জন্য তারা জানে না কীভাবে থাম্বনেইল করতে হয়, ফলে কোনো রকমের থাম্বনেইল ছাড়াই ভিডিও আপলোড করে দেয়। এতে হয় কি, আমরা যখন কারো ভিডিও দেখতে যাই তখন কিন্তু আমরা প্রথমে থাম্বনেইলটাই দেখি এবং যদি কোনো ভিডিওতে থাম্বনেইল না হয় তাহলে ইউটিউব কিন্তু নিজের মতো করে একটা থাম্বনেইল করে দেয়, যেটা অধিকাংশ মানুষের জন্যই ক্লিক বিটাবল না, অর্থাৎ আপনি যে দেখে ওটা ক্লিক করবেন এরকম না। এর ফলে আপনি যদি কাস্টম থাম্বনেইল করতে পারেন তাহলে আপনার ভিউয়ের এবং ক্লিক বেটের অবস্থানটা অনেক বেশি বেড়ে যেতে পারে, ফলে অধিকাংশ মানুষই আপনার এই ভিডিওটা ভিউ করবে, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন এবং প্রথমে যখন ফার্স্ট ইমপ্রেশন হয় সেটা হয় আপনার থাম্বনেইল থেকে। আবার অনেকেই আমরা থাম্বনেইল তৈরি করার ক্ষেত্রে অতিরিক্ত এক্সট্রিম ক্লিক বিটাবল করি, মানে এমন ধরনের থাম্বনেইল লিখি যার সাথে আমাদের মূল ভিডিওর কোনো মিলই থাকে না, কোনো কন্টেন্টের কোনো মিল থাকে না,
এই রকমের থাম্বনেইল কেউ যদি একবার ক্লিক করে, এ কিন্তু পরবর্তীতে আপনার এই ভিডিওগুলো আর দেখবে না এবং আপনাকে মার্ক করে রাখবে। এর ফলে আপনার কেবল ভিডিও ইমপ্রেশন না, আপনার পুরো ইউটিউব চ্যানেলের উপরে একটা ইমপ্রেশন, ব্যাড ইমপ্রেশন পড়বে, যেটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। এর ফলে আপনি যখন থাম্বনেইলটা বানাবেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই থাম্বনেইলটার সাথে আসলে আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন সেটার সাথে মিল আছে কিনা। যদিও ক্লিক বিটাবল তো দরকারই আছে, কারণ একটা মানুষ দেখে যেন আমার ভিডিওটা ক্লিক করে, কিন্তু ক্লিক করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা লং টাইমের জন্য আপনার চ্যানেলের ক্ষতি হয়, এবং নতুন ইউটিউবাররা এটা অনেক করে থাকে। 8 নম্বর হচ্ছে আপলোডিং ভিডিও অন রং টাইম, অর্থাৎ ভুল সময়ে ভিডিও আপলোড করা। আপনি জানেন না কখন ভিডিও আপলোড করবেন, যখন আপনার ভিডিও এডিটিং হয়ে গেল, ভিডিও করা হয়ে গেল, আপনি আস্তে আপলোড করে দিলেন, এতে কিন্তু আপনার চ্যানেলের খুব একটা ভালো হবে না। কারণ একটা সময় আছে, নির্দিষ্ট সময়, যেই সময়টাই হয়তো বা আপনার অডিয়েন্সরা অধিকাংশ ইউটিউবে থাকে, এবং তারা যদি অনলাইনে না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, আর যদি তারা না দেখে তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার ভিডিওর উপর একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। যখন আপনি রং টাইমে, যেমন এলোমেলো টাইমে আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে সিরিয়াসলি নেবে না। অর্থাৎ আপনি যে সিরিয়াস একজন ইউটিউবার সেই হিসাবে ইউটিউব অ্যালগোরিদম দেখবে না। আপনি কোনো দিন সকালে আপলোড করলেন, কোনো দিন দুপুরে আপলোড করলেন, কোনো দিন আবার রাতে আপলোড করলেন, এভাবে করলে আপনাকে জাস্ট ক্যাজুয়াল ইউটিউবার হিসেবে দেখবে। এর ফলে ইউটিউব আপনার ভিডিওটাকে সামনের দিকে নেবে না, ফলে আপনি পেছনে পড়ে যাবেন। সো এই কাজটা কখনোই করা যাবে না। আপনার উচিত হবে প্রথমত আপনার অডিয়েন্সরা কোন টাইমে অনলাইনে থাকে সেটা জেনে নির্দিষ্ট একটা সময়ে ভিডিও আপলোড করা। সেটা হতে পারে দুপুর 12টা অথবা বিকাল 4টা। যদি আপনি বিকাল 4টায় করেন তাহলে যাতে প্রতিদিনই বিকাল 4টায় হয়, অর্থাৎ প্রতিদিন। যদি আপনি প্রতি রবিবার করেন তাহলে প্রতি রবিবার বিকাল 4টায়, প্রতি সোমবারে করলে প্রতি সোমবার বিকাল 4টায়, দুপুরে করলে দুপুরে, অর্থাৎ একই দিন একই টাইমে। সপ্তাহে যদি আপনি একটা ভিডিও করেন তাও ভালো, আবার যদি সপ্তাহে 5টা ভিডিও আপলোড করেন রং টাইমে, একই দিনে 5টা আপলোড করে দিলেন কিন্তু 1 মাসের মধ্যে খবর নাই, তাহলে কিন্তু আপনার চ্যানেলের অ্যালগোরিদম হিসাব অনুযায়ী অনেক নিচে পড়ে যাবে এবং আপনার চ্যানেল আর সামনের দিকে এগোতে পারবে না। এই কাজটা কখনোই করা যাবে না, ভিডিও করা হোক বা যাই হোক। এজন্য আপনি ওয়েট করবেন কোন দিন আপনি ভিডিও আপলোড করেন সেই দিনটার জন্য। এজন্য আরেকটা কাজ করা যেতে পারে, ভিডিও আপলোড করে প্রাইভেট করে রাখা যেতে পারে, এবং স্কেজিউল অনুযায়ী, ইউটিউবে যে স্কেজিউল আছে সেই অনুযায়ী আপনি যেই টাইমে ভিডিওটা আপলোড করেন সেটা সেট করে রাখা যেতে পারে। 9 নম্বর টিপস হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য, বি কনসিস্টেন্ট। অধিকাংশ ইউটিউবাররা ইউটিউবে কনসিস্টেন্ট না, বিশেষ করে নতুন যারা থাকেন তারা ইউটিউবে কনসিস্টেন্ট থাকে না, রেগুলার না। আমি কিছুক্ষণ আগের পয়েন্টের মধ্যে এটা কিছুটা চলে আসছে, এবং যদি রেগুলার না হয় তাকে সিরিয়াসলি দেখবে না। এজন্য ইউটিউবে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। যদি আপনি ভিডিও আপলোড করেন মাসেও যদি একটা হয়, যদিও সেটা কোনো চ্যানেলের জন্য ভালো না, বর্তমানে প্রচুর ভিডিও আপলোড হচ্ছে, স্বাভাবিকভাবে যারা রেগুলার ভিডিও আপলোড করে, যারা বেশি ভিডিও আপলোড করে, যারা প্রতিদিন ভিডিও আপলোড করে, তারা আপনার থেকে এগিয়ে যাবে। কমপক্ষে সপ্তাহে 1টা বা 2টা ভিডিও যদি আপলোড করেন, সেটা প্রতি সপ্তাহে নো ম্যাটার হোয়াট, আগে থেকে ভিডিও রেডি করে তারপরে ওই দিনে, অর্থাৎ আগে থেকে ভিডিও আপলোড করে রেখে দিতে পারেন, যাতে ওই স্কেজিউল অনুযায়ী ভিডিওটা অটোমেটিক পাবলিক হয়ে যায়। এখন আমি যে 10 নম্বর টিপসটার কথা বলবো, কমন মিস্টেক, এটা শুধু কমনই না, খুবই কমন, এবং এর দ্বারা ইউটিউব চ্যানেলের যে কেবল নেগেটিভ ইম্প্যাক্ট সেটা না, পুরো ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ডিলেট হয়ে যেতে পারে, অথবা ইউটিউব আপনার চ্যানেলকে কমপ্লিটলি রিমুভ করে দিতে পারে। সেটি হচ্ছে অন্য কারো কোনো কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করা। আমরা জানি অন্য কারো কন্টেন্ট, যে কন্টেন্টের মালিক আমি না, অথবা আমি করিনি, অথবা আমি কিনিনি, এই জাতীয় কন্টেন্ট যদি আমি ইউটিউবে দেই তাহলে এর প্রতি কপিরাইট ক্লেইম এবং কপিরাইট স্ট্রাইক হওয়ার প্রচুর প্রবণতা থাকে। যেমন গতকালকে মাত্র 17 সেকেন্ডের একটা শর্টে আমি একটা মিউজিক অ্যাড করি, সেটা হচ্ছে পিকজাবেই থেকে, এবং আমরা জানি পিকজাবেইতে সাধারণত রয়্যালিটি ফ্রি মিউজিক ফটো পাওয়া যায়, কিন্তু তারপরেও সেটাতে একটা কপিরাইট ক্লেইম আসে। কপিরাইট ক্লেইম যদিও খুব মারাত্মক না, বাট ক্লেইম থাকা কিন্তু একটা ইউটিউবারদের জন্য অবশ্যই একটা নেগেটিভ ব্যাপার। কপিরাইট হলে আপনি অনেক ঝামেলা পড়তে পারেন, সেটা আপনাকে পরের একটা ভিডিওতে আমরা জানাবো। 10 নম্বর পয়েন্টে যেটা ক্লিয়ার হলো সেটা হচ্ছে, কখনোই অন্য কোনো ভিডিও, মিউজিক অথবা অন্য কোনো কিছু, যে কোনো রকমের কন্টেন্ট হোক না কেন, আপনার ভিডিওতে আপলোড না করাই ভালো, যদি সেটার মালিক আপনি না হন। আজকে লাস্ট এবং বোনাস টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে, অধিকাংশ সময় নতুন ইউটিউবার সাবস্ক্রাইবার এবং ভিউ কিনে থাকেন, এতে কিন্তু এই সাবস্ক্রাইবার এবং ভিউগুলো কখনোই রিয়েল না। এর ফলে হয় কি, যখন আপনি সাবস্ক্রাইবার কিনলেন, ধরেন আপনি 1000 সাবস্ক্রাইবার কিনলেন, এই সাবস্ক্রাইবারগুলো কেবল আপনাকে সাবস্ক্রাইব করবে এবং ভিউ দিবে, বাট ভবিষ্যতে কখনোই এরা আপনার ভিডিও দেখবে না।
এর ফলে আপনার চ্যানেল কিন্তু মারাত্মকভাবে নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে। বিকজ এই মানুষগুলো যখন আপনার ভিডিও না দেখবে, ইউটিউব কিন্তু একটা ফলো করলো, হঠাৎ করে আপনি 1000 সাবস্ক্রাইবার পেয়ে গেলেন, কিন্তু এরা আর আপনার ভিডিও যদি না দেখে তখন আপনি যে ফল্ট এবং ফ্রড এটা কিন্তু ইউটিউব ধরে ফেলবে, সেটা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, যার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি আজকের 11টা টিপস এবং ট্রিক্স আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ গিভ আ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট দে ক্যান বি বেনিফিটেড, তারাও আমাদের এই চ্যানেল এবং ভিডিও থেকে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।